নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুই রকম পদ্ধতিতে ঘোলের রেসিপি। এই ভীষণ গরমে শরীর ঠান্ডা রাখতে এই ঘোল বা মাঠার কিন্তু কোনো জুড়ি নেই। এটি যতটাই টেস্টি ততটাই স্বাস্থ্যপ্রদ, এমনকি ওয়েট লস জার্নিতেও এটি ভীষণভাবে হেল্পফুল। তাহলে চলো আমি কিভাবে এই ঘোলগুলো বানিয়েছি একবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো গন্ধরাজ লেবুর ঘোল। আমরা এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পানি হিসেবে এটা যে কোনো সময় খেতে পারি, তবে আফটার মিল বা বিফোর মিল যদি এটা খাওয়া হয় তাহলে হজমের সাথে সাথে শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখে এই ঘোল। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, চিনি, বরফ আর অবশ্যই গন্ধরাজ লেবুর পাশাপাশি বাড়িতে পাতা টক দই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে হাতেও ডালঘোটা দিয়ে এই ঘোল তৈরি করতে পারো, তবে আজকে আমি মিক্সিতেই এটা বানিয়ে দেখাবো। মিক্সির যে বড় জারটা রয়েছে তার মধ্যেই আমি ঘোলটা বানাবো। আমি একজনের জন্যে এই ঘোল বানাচ্ছি, এর জন্য আমি এক কাপ টক দই নিচ্ছি। ঠিক যতটা পরিমাণে টক দই নেবে ঠিক ততটাই কিন্তু জল ব্যবহার করবে। আমার জলটা একদম কিন্তু ফ্রিজের ঠান্ডা জল, সে কারণে আমি বরফের পরিমাণটা একটু কম দেব। তোমরা যদি রুম টেম্পারেচারে রাখা জল দাও তাহলে বরফের পরিমাণটা একটু বেশি দিও। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ মতো চিনি। তোমরা যে যেমন স্বাদ পছন্দ করবে মিষ্টির সেই অনুপাতে নিয়ে নেবে, এর কোনো নির্দিষ্ট মাপ নেই। এরপরে আমি দিয়ে দেবো এরকম একটা গ্রেটার দিয়ে গন্ধরাজ লেবুর যে স্কিনটা হয় সেই পার্টটা। এখানে একটা কথা বলে রাখি, যখন এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে ঠিক খোসার দিকটা খেয়াল রাখতে হবে যেন ভেতরের সাদা অংশটা কখনোই না চলে আসে, শুধু সবুজ পাটটাই নেবে। সাদা অংশটা যদি গ্রেট করে নাও তাহলে কিন্তু যতই চিনি মেশাও তিতকুটে ভাব কিন্তু কিছুতেই তোমরা কাটাতে পারবে না, তাই অবশ্যই সেটা খেয়াল রেখে গন্ধরাজ লেবুর খোসাটা দেবে। এরপরে আমি আইস কিউব দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম আন্দাজ মতো 1/3 টিস্পুন বিট নুনের সাথে সাথে এক চিমটে খুব সামান্য পরিমাণে নর্মাল নুন। দুরকম নুনই কিন্তু এখানে ব্যবহার করা ভীষণ জরুরি। এরপরে আমি মিক্সিতে এটা জাস্ট 1-2 বার ঘুরিয়ে নেব, ব্যাস আমাদের ঘোল রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেব। তাহলে তোমরাও কিন্তু অবশ্যই এইবার গরমে এইরকমভাবে গন্ধরাজ লেবুর ঘোল একবার বানিয়ে দেখো, এবং আমি যেরকম বললাম খাওয়ার আগে বা পরে এইরকম ঘোল খেয়ে দেখো যে খাওয়া হজম হতে সেটা কতটা হেল্প করে। এবং খাওয়া যদি খুব ভালো করে হজম হয়ে যায় তাহলে অবশ্যই সেটা আমাদের ওয়েট লসেও হেল্প করবে। এরপরে আমি এটাকে একটু গার্নিশ করে নেব আরও একটু এরকমভাবে গন্ধরাজ লেবুর একটু খোসা ওপর থেকে এরম গ্রেট করে দিয়ে দেব। আমি এখানে শুধুমাত্র গন্ধরাজ লেবুর কিন্তু স্কিনের পার্টটাই ব্যবহার করছি, তোমরা চাইলে গন্ধরাজ লেবুর জুসও এখানে ব্যবহার করতে পারো। তবে টক দই এমনিতেই টক হয়, তারপরে যদি এই জুসটা ব্যবহার করা হয় তাহলে ঘোলটা অনেক বেশি টক হয়ে যায়, চিনির ব্যবহারটা একটু বেশি করতে হয়, সে কারণে আমি আর আলাদা করে জুস দিচ্ছি না, কারণ জুসের মধ্যে কিন্তু গন্ধরাজ লেবুর কোনো ফ্লেভার আসে না। ফ্লেভারের জন্য এই উপরের যে স্কিনের পার্টটা সেটা দিলেই এসে যায়। এরপরে সাইডে এরম স্লাইস করে একটা গন্ধরাজ লেবুর চাকা বসিয়ে দিয়ে ব্যাস আমাদের ঘোল রেডি। এরপরে এটাকে আমরা পরিবেশন করে দেবো। এরপরে দ্বিতীয় পদ্ধতিতে কীভাবে আমি ঘোল বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। এর জন্য ঠিক এইরকমভাবে আমি জিরেকে শুকনো তাওয়ায় একটু ফ্রাই করে নিয়ে জাস্ট খুব হালকা গরম করে নিয়ে তারপরে এরকম গুঁড়ো করে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি চিনি, এছাড়া লাগছে ঘোলের জন্য অবশ্যই জল, আর লাগছে বরফ, এছাড়া টক দই তো লাগবেই, আর তাছাড়া আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল। এরপর আমি মিক্সিতে পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করব। এখানেও আমি 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি, এটা আমার ঘরে পাতাই টক দই। অনেকে মিষ্টি দইও ঘোল বানিয়ে থাকে, তাহলে আমি বলবো কিন্তু টক দই গরমে ঘোলটা বানাতে। এরপরে আমি এর মধ্যে ঠিক যতটা টক দই নিয়েছি ততটা পরিমাণেই জল দিয়ে দিলাম, তারপরে 2.5 চামচ মতো চিনি দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা 1/2 টিস্পুন মতো,
আর বিট নুন দিচ্ছি 1/3 teaspoon আর খুব সামান্য পরিমাণে 1 চিমটে মতো সাদা নুন দিচ্ছি আর গোলাপ জল দিয়ে দিচ্ছি 1/2 teaspoon এছাড়া লাগবে হচ্ছে বরফ আমি এখানে বরফের 3টে টুকরো দিয়ে দেব এরপর আমি মিক্সিতে এটা জাস্ট 2 বার ঘুরিয়ে নেব বেশিক্ষণ কিন্তু নয় বাস রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি সার্ভ করে দেব পার্সোনালি আমার কিন্তু এই ঘোলের রেসিপিটা ভীষণ পছন্দ এবং আমার বাড়ির প্রত্যেকেই খুবই পছন্দ করে আমি বলবো তোমরাও কিন্তু একবার এইভাবে ঘোল বাড়িতে বানিয়ে দেখো ওপর থেকে গোলাপের পাপড়ি কিছুটা ছড়িয়ে দাও ব্যাস রেডি এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ।